ন্যায়ের দিন, মথি 25:31-46। মানবপুত্র যখন নিজ মহিমায় মহিমান্বিত হয়ে তার দেবদূতদের সঙ্গে এসে মহিমার সিংহাসনে বসবেন, তখন সমস্ত জাতি তার সামনে জড়ো হবে। রাখাল যেমন ভেড়া ও ছাগল আলাদা করে, তেমনি তিনি সব লোককে দুভাগে ভাগ করবেন। তিনি নিজের ডান দিকে ভেড়াদের রাখবেন আর বাঁ দিকে ছাগলদের রাখবেন। এরপর রাজা তার ডান দিকের যারা তাদের বলবেন, আমার পিতার আশীর্বাদ পেয়েছ, তোমরা এসো। জগৎ সৃষ্টির শুরুতেই যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে তার অধিকার গ্রহণ করো। কারণ আমি ক্ষুধিত ছিলাম, তোমরা আমায় খেতে দিয়েছিলে। আমি পিপাসিত ছিলাম আর তোমরা আমাকে পান করবার জল দিয়েছিলে। আমি অচেনা আগন্তুক ছিলাম, তোমরা আশ্রয় দিয়েছিলে। আমি নগ্ন ছিলাম, আমায় পোশাক পরিয়েছিলে। আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করেছিলে। আমি কারাগারে ছিলাম, তোমরা আমায় দেখতে এসেছিলে। এর উত্তরে যারা ভালো তারা বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম, পিপাসিত দেখে জলপান করতে দিয়েছিলাম? কখনই বা আপনাকে অচেনা আগন্তুক দেখে আতিথেয়তা করেছিলাম, অথবা আপনার পরনের কাপড় নেই দেখে পোশাক পরিয়েছিলাম? আর কখনই বা অসুস্থ বা কারাগারে আছেন দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম? এর উত্তরে রাজা তাদের বলবেন, আমি তোমাদের সত্যি বলছি, আমার এই তুচ্ছতমদের মধ্যে কোনো একজনের প্রতি যখন তোমরা এরূপ করেছিলে, তখন আমারই জন্যে তা করেছিলে। এরপর রাজা তার বাম দিকের লোকদের বলবেন, অভিশপ্তরা, তোমরা আমার কাছ থেকে দূর হও। দিয়া বলো তার দূতদের জন্য যে অনন্ত আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে গিয়ে পড়ো। কারণ আমি যখন ক্ষুধার্ত ছিলাম আমায় খেতে দাওনি, আমার যখন পিপাসা পেয়েছিল আমায় জল দাওনি, আমি অচেনা আগন্তুক রূপে এসেছিলাম আমাকে থাকতে দাওনি, আমি নগ্ন ছিলাম আমাকে পোশাক দাওনি, আমি অসুস্থ বন্দী ছিলাম কিন্তু তোমরা আমার খোঁজ নাওনি। এর উত্তরে তারা তাকে বলবে, প্রভু, কবে আপনাকে ক্ষুধার্ত পিপাসিত আগন্তুক রূপে বা নগ্ন দেখে বা অসুস্থ বা বন্দী রূপে দেখেও আমরা আপনার সাহায্য করিনি? এ কথার উত্তরে রাজা বলবেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যখন এই অতি সামান্য যারা তাদের কোনো একজনের প্রতি যা করনি, তখন আমারই প্রতি তা করনি। এরপর অধার্মিক লোকেরা যাবে অনন্ত শাস্তি ভোগ করতে, কিন্তু ধার্মিকেরা প্রবেশ করবে অনন্ত জীবনে।